পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের সূচনা করা হলো পারডুবিতে। শুক্রবার পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে মাথাভাঙা দুই নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় থেকে জয়ন্তীরহাট সংলগ্ন দোলং নদী পর্যন্ত তিন কিলোমিটারেরও বেশি পাকা রাস্তার কাজের সূচনা করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বর্মন, মাথাভাঙা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার রায়, সভাপতি নৃপেন্দ্রনাথ বর্মন সহ আরও অনেকে। জানা গেছে পারডুবি গ্রাম পঞ্চায়েতের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে বেহাল অবস্থায় রয়েছে, ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচলিত মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। রাস্তার কাজ শুরু হওয়ার খুশি এলাকাবাসী। জানা গেছে আগামী 15 দিন ধরে ওই অভিযানে অন্তর্গত রাস্তায় কাজ করা হবে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, 1 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পথশ্রী প্রকল্পের অন্তর্গত 12,000 কিলোমিটার রাস্তার কাজের কথা বলেন। এরই অঙ্গ হিসাবে এদিন মাথাভাঙা দুই নম্বর ব্লকের পারডুবিতে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 35,07,000 টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ সূচনা করেন।